আসসালামু আলাইকুম জিহাদ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। তো সমস্যা হলো যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই, অনেক কষ্ট করে ভাই ফটাইছি। তো গত কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়, কারণ আমার কাছে কোবরা বান্ডেল ছিল না, আর যার কাছে গেছে তার কাছে কোবরা বান্ডেল ছিল। ভাই সাধারণ একটা কোবরা বান্ডেলের জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। হেই হ্যালো, হোয়াটসআপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। সো গাইস, ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখতে পেলেন সেটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার, যে কিনা ইনস্টাগ্রামে ওই ভিডিওটা আপলোড করে আমাকে ট্যাগ করে, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা দেখতে পারি। ভিডিওটা দেখার পরে আমার অনেক বেশি খারাপ লাগে, বিকজ তার গার্লফ্রেন্ড নাকি শুধুমাত্র কোবরা বান্ডেল না থাকার জন্য চলে গেছে। লাইক সিরিয়াসলি, কোবরা বান্ডেল তার কাছে নাই, দ্যাটস ওয়াই গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করছে। এত কষ্ট পাইছে ছেলেটা, কি আর বলবো। এন্ড ভিডিও দেখার পরে আমার অনেক বেশি খারাপ লাগে, দ্যাটস ওয়াই আমি তাকে ডিরেক্টলি ইনস্টাগ্রামে মেসেজ করি যে ভাই তোমার আইডি পাসওয়ার্ড দাও, আমি তোমাকে বের করে দিব। এন্ড আমি তার আইডি পাসওয়ার্ডে লগ ইন করি, দেখি আসলে তার কাছে কোনো ভালো ড্রেস নাই, কোনো ইমোটই নাই, জাস্ট দুইটা ইমোট আছে দেখতে পাচ্ছেন, তাও দুইটা ইমোট ফ্রিয়ার ইমোট। যাই হোক গাইস, আজকে আমরা তার অ্যাকাউন্টে কোবরা রেজ বান্ডেলটা বের করে দিব, এতে করে দুইটা রেয়ার ইমোট পেয়ে যাবে, সে বান্ডেল পেয়ে যাবে। এন্ড ব্রেকআপ যে করছে সে এখন পস্তাবে ভাই, তার কাছে এখন বান্ডেল থাকবে। যাই হোক, আমি তার অ্যাকাউন্টে এখানে 2180 ডায়মন্ড টপ করে ফেলছি, তো আমি তার অ্যাকাউন্টে দেখি 2180 ডায়মন্ড দিয়ে বের করতে পারি কিনা। তো ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল স্পিন করবো। এন্ড আপনারা তো জানেন আমি প্রত্যেকবারই 5টা সিঙ্গেল স্পিন করি, তারপর উড়াধুরা 5টা করে স্পিন করি। তো চলেন, ফার্স্ট অফ অল সিঙ্গেল স্পিন। এন্ড দিল না ভাই, এবার মনে করলেন সিঙ্গেল স্পিনগুলো তো দিতেছে না, আমি আগে যখন স্পিন করতাম তখন প্রথম 5টা স্পিন একটা একটা পাইতাম, বাট এবার প্রথম 5টা স্পিনে কোনো স্পিনই মানে কোনো কিছু দিতেছে না। ও ভাই সাপ, এবার পাই গেছে। যাই হোক গাইস, এখানে আমরা থার্ড স্পিনে পাই গেলাম, যাই হোক ফোর্থ স্পিন করে ফেলি। অ্যান্ড ফোর্থ স্পিনে ফ্রেগমেন্ট, যাই হোক কোনো সমস্যা নেই। আমরা এগেন স্পিন, লাস্ট স্পিন, লাস্ট সোলো স্পিন গাইস, অ্যান্ড লাস্ট সোলো স্পিনও দিল না। যাই হোক গাইস, আমরা এখন উড়াধুরা যেটা করবো হচ্ছে উড়াধুরা 90 ডায়মন্ড স্পিন করবো, কারণ আমাদের কাছে ডায়মন্ড আছে বর্তমানে 2000। তো দেখি উড়াধুরা স্পিন করে পাই কিনা। সো চলেন আমরা উড়াধুরা স্পিন করি 90 ডায়মন্ড করে। অ্যান্ড ফ্রেগমেন্ট ভাই, ফ্রেগমেন্ট ওয়াই গারি না ওয়াই। যাই হোক আমরা এগেন স্পিন। ও ভাই সব টোকেন পাই গেছি গাইস, আমার সেকেন্ড টোকেন পাই গেছে, আর মাত্র তিনটা টোকেনই লাগে। তো আমরা এগেন স্পিন করি 90 ডায়মন্ড দিয়া। ইয়েস ইট, ও একটুর জন্য গাইস, একটুর জন্য মিস করছে, সমস্যা নাই। আমরা এগেন স্পিন করি 90 ডায়মন্ড। অ্যান্ড ফ্রেগমেন্ট, স্কাইলার ফ্রেগমেন্ট আমরা কি করবো ভাই, স্কাইলার তার কাছে আসে কিনা তাও শিওর নাই, কারণ যেহেতু তার সে টপ আপ করে না, সেহেতু স্কাইলার মেবি কিনেও নাই। অ্যান্ড এবারও ফ্রেগমেন্ট ভাই, আর মাত্র 1600 ডায়মন্ড আছে। গারিনা প্লিজ এমন করো না, সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া লাগে রে ভাই, গারিনা কেন যে এমন করে আমি বুঝি না। অ্যান্ড এবারও দিল না, হোয়াট দ্য হেল ইজ দিস রানিং, বুঝতাছি না গারিনা এমন কেন করতেছে আমার সাথে। এখানে রেকর্ডিং কি চালু হইছে? ইয়েস রেকর্ডিং অন, দিবে না গারিনা, বুঝতাছি না আমি। এগেন স্পিন, আর মাত্র 1300 ডায়মন্ড ভাই, দিতেছে না কেন, হোয়াট দ্য হেল, আমি উড়াধুরা স্পিন করবো, আমার কিন্তু মেজাজ খারাপ হলে কিন্তু আমি স্পিন। গাইস থার্ড টোকেন পেয়ে গেছি আমরা, এখানে 1100 ডায়মন্ড এখনো বাকি আছে, দেখি 1100 ডায়মন্ডের মাঝখানে আমরা আরো দুইটা টোকেন পাই কিনা। প্লিজ গারিনা দিয়া দিও, আমার সাথে এরকম খারাপ কাজ করো না, ঠিক আছে, আমি আবার ডায়মন্ড টপ করতে পারবো না। ওয়েপেন রয়্যাল ভাউচার্স ভাই, ওয়েপেন রয়্যাল দেন কি করবে বলো, আই ওয়ান্ট টোকেন, টোকেন মানে দিবে না এরা, দিবে না। আমি সোলো স্পিন করি, তো একটা সিঙ্গেল স্পিন উড়া দুরা, সিঙ্গেল স্পিন, সিঙ্গেল স্পিন, সিঙ্গেল স্পিন, সিঙ্গেল স্পিন, চোখ বুঝে চোখ বুঝে চোখ বুঝে চোখ বুঝে থামাথামি করবো না, ঠিক আছে আপনার রেডি, লেটস গো গাইস, লেটস গো, উড়াধুরা স্পিন, উড়াধুরা স্পিন, উড়াধুরা স্পিন, উড়াধুরা স্পিন, উড়াধুরা স্পিন, পাইছি। ইয়েস গাইস পাওয়া গেছি আপনার 4 নাম্বার টোকেন। সো আমরা এখন ব্যাকপ্যাক ফুল হয়ে গেছে, সো আমি এখানে ব্যাকপ্যাকগুলো সবগুলো ক্লাইম করি, মানে সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে একদম উড়াধুরা স্পিন করবো। যাই গেছে আমরা এখানে প্রায় সবগুলো সিলেক্ট করছি, সো চলেন আমি স্পিন করে ফেলি 32টা স্পিন, লেট গো গাইস প্লিজ। মানে একটুর জন্য ভাই, এত ব্যথা লাগে আমি কি বলবো, একটুর জন্য না দিলে কেমন লাগে বলেন। যাই হোক গাইস, আমরা যেগুলো ওকে এগুলো রে আমরা স্পিন করে ফেলি, স্পিন ডান, অ্যান্ড দিলই না। যাক 300 ডায়মন্ড আছে, 90 ডায়মন্ড স্পিন, অ্যান্ড এগেইন স্পিন, অ্যান্ড এগেইন স্পিন, অ্যান্ড 40 ডায়মন্ড ভাই, দিবে না রে ভাই, ডায়মন্ড টপ করাই লাগবে। গাইস এখানে আমার ডায়মন্ড শেষ হয়ে গেছে, সো এগেইন আমরা ডায়মন্ড টপ করে চলে আসি, এখনো একটা টোকেন লাগবে ভাই। যাক গাইস ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসি এগেইন 520 ডায়মন্ড টপ করে, দেখি আমরা 520 ডায়মন্ডে পাই কিনা। তো 90 ডায়মন্ড স্পিন করতেছি, দেখি
ভাই ফ্রেগমেন্ট, ভাই ফ্রেগমেন্ট টেকমেন্ট লাগবো না রে ভাই। আই ওয়ান্ট একটা কোবরা টোকেন, একটা কোবরা টোকেন প্লিজ। বুঝতে পারছি না কোবরা বান্ডিলের টোকেন কি আছে, দিবে না নাকি? সবগুলো সিলেক্ট করি স্পিন প্লিজ ভাই। একটা টোকেন লাগে, একটা টোকেন এত প্যারা দিতেছেন, বুঝতেছি না এত প্যারা কেন দিতেছে একটা টোকেনে। ওকে গাইস আমরা পাই গেছি, ফাইনালি উই গট দা ফিফথ কোবরা বান্ডেল টোকেন গাইস। এখন আমরা এগুলো সবগুলো ক্লাইম করে নিই, 176 ডায়মন্ড এখনো আছে, সমস্যা নাই গাইস। সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে থাক, আমি এখানে সবগুলো ক্লাইম করে ফেলি। আমাদের আউটার ব্যানার, আমাদের একে গান স্কিন, আমাদের ফিস্টের স্কিন যেটা অনেক বেশি জোস, কারণ তার অ্যাকাউন্টে কোনো রকম ফিস্টের স্কিন আগে ছিল না। অ্যান্ড আমাদের মোস্ট রেয়ার কোবরা রেজ বান্ডেল, মাই গড, ওপেন অ্যান্ড ইকুইপ ডান। লাস্ট ইমোট, দুইটা ইমোট একটা অ্যানিমেশন ইকুইপ করে ফেলছি, আর তার কাছে দুইটা থেকে চারটা ইমোট হয়ে, না আরেকটা ইমোট ইকুইপ করা হয় নাই, তো এটাকে আমরা ইকুইপ করে ফেলি। দুইটা থেকে চারটা ইমোট হয়ে গেল তার, ভাই 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 ইনসেন। অ্যান্ড এখন আই থিঙ্ক তার গার্লফ্রেন্ড পস্তাবে, বিকজ তার কাছে এখন কোবরা বান্ডেল আছে, আগে তার কাছে কোবরা বান্ডেল ছিল না, দ্যাটস ওয়াই ব্রেকআপ করে চলে গেছেন। বর্তমানে জেনারেশন আপনার জানেনই, আমাদের ফ্রি ফায়ারে যে বেশিরভাগ গোল্ড ডিগার মেয়েরা আছে, ট্রেনিং মোডে গিয়ে ভালো বান্ডেল পাইলে ওদের কাছে চলে যায়, এই জন্য হয়তো বা তার কাছ থেকে চলে গেছিল। আহারে কোলাটা কত কষ্ট ছিল। তো গাইস এই ছিল আমাদের আজকের ছোট্ট খাটো ভিডিও, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড গাইস আমার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে সেখানে ট্যাগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস।